আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে বুধবার দিন, তো বুধবার দিনে সকাল থেকে আমি কী কী করছি সেগুলো শেয়ার করছি। এখানে খালা আমাকে সবজি কেটে দিচ্ছে, আমি বেবির জন্য খাবার বসিয়ে দিয়েছি। আর গতদিন বাজারগুলো নিয়ে এসেছিল, এখন ওগুলো কিছু ঠিক করিনি, তো রান্নার বসিয়ে দিয়ে ওগুলোকে ঠিকঠাক করে নিব। আর প্রথমে আমি মানে ডিম ভুনা করে নিব। ডিমটা যেহেতু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছে খালা, তো প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি ডিম ভুনা করার জন্য। আর ডিম ভুনাটা খেতে কিন্তু ভালো লাগে এই জন্য আর কি। আর পেঁয়াজ কুচির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ লবণ দিলে একটু তাড়াতাড়ি সফট হয়, নইলে আসলে একটু বেশি সময় লাগে। আর তেল আমি দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি দেইনি, কারণ পেঁয়াজটা যখন অল্প হয়ে যায় ভাজার পরে তখন কিন্তু তেল অনেক বেশি বের হয়ে যায়, এই জন্য একটু অল্প তেলের মধ্যে লবণ দিয়ে সফট করে এরকম করে নিয়েছি। আর হলুদও দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচি আর সাদা এলাচি যেটা, তেজপাতা দিয়েছিলাম, জিরা দিয়েছিলাম, আর এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটাটাও অ্যাড করে দিয়েছি। তো একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আর এখানে বেগুন পোড়া দিয়েছি, তো বেগুন পুড়ে ভর্তা বানাবো। বেগুন পুড়ে ভর্তাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, ডিম দিয়ে ভর্তা করলে আমার খুব ভালো লাগে, বাট আমার হাজব্যান্ডের পছন্দ হয় না এই জন্য আর কি। তো পুড়ে বেগুন ভর্তাটা আমারও মজা লাগে, তো করে নিচ্ছি আজকে। আর এর মধ্যে আমি একটুখানি গুঁড়া মরিচটাও দিয়ে দিলাম, কারণ কাঁচা মরিচটাও দিয়েছি কয়েকটা, একটু গুঁড়া মরিচটাও দিলাম, ঝালটা বেশ ভালো লাগবে। পেঁয়াজ যেহেতু একটু বেশি, তো মিষ্টি মিষ্টি লাগবে না, একদম পারফেক্ট লাগবে। তো পানি দিয়ে কষিয়ে নিব। তো এই পেঁয়াজের মধ্যে আমি আসলে তিনবার পানি দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে ডিমগুলোকে অ্যাড করে দেবো। ডিমগুলো আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যে জিরা দেখিয়েছিলাম কালকে বাজার করে নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো ওই জিরাটাকে রোদে দিয়েছি, সকালে রোদ উঠেছে তো কুলা করে রোদে দিয়েছি, এটা সারাদিন রোদ পাবে, তারপরে আসলে ব্লেন্ড করে রেখে দিব। তো মনে হয় রাতের বেলা ব্লেন্ড করা হবে সন্ধ্যাবেলা, তো এটা রোদ পাক। জিরাগুলো আসলে ওই যে দাদুর মজলি মানে মিলাদের জন্য কেনা, এই জন্য। আর এই যে লবণগুলো নিয়ে এসেছিলো এগুলো একটা ব্যাগের মধ্যে তুলে রেখেছি, এগুলো জলেভাবির বাসাতে পাঠানো হবে। আর আমি ডিমগুলোকেও রেখে দিয়েছি ফ্রিজে, গতদিন বাবা ক্লিন করে রেখে দিয়েছিল। আর এখানে আমার এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, তারপরে আবার কষিয়ে নিচ্ছি, পানি ছিল। আর এখানে আমি ধনের কুচি দিয়ে দিচ্ছি। আর ধনের গন্ধ কিন্তু সবটাতেই খুবই মজা লাগে শীতকালে, সারা বছরই ভালো লাগে আর কি। আর এটাকে আরেকটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিব, মানে পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ডিম ভুনা, খুবই মজার। আর এদিক দিয়ে আমি সিম ভাজি করে নিচ্ছি, আমি এর আগেও দেখিয়েছিলাম। সিমের মধ্যে আসলে একটু সরিষা মানে গোটা সরিষা যেটা সেটা দিয়ে দিই তেলের মধ্যে ফোড়ন, তো খুবই মজার হয় এজন্য। আর এখন আমি লবণ হলুদ দিয়ে নিব, কারণ কাঁচামরিচ দিয়েই দিয়েছি। আর আজকে কী করছি, টুকটাক রান্নাবান্না করার পরে আর বেশি কিছু দেখাই দিই। আর আফরাজ আমার সাথে যুদ্ধ করছে, এখন কোনো কথা বলছে না, ওর নাকের শব্দ হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছি, সে আমার ঘাড়ে উঠছে, পায়ে উঠছে, পিঠে উঠছে, কী কী করছে। ইদানিং রাতে ঘুমাতে চায় না, তো খুবই ডিস্টার্ব হচ্ছে, কী বলবো, যুদ্ধ করছে। আর এখানে আফরাজ কী করছে, এই যে মাঝের রুমের বেলকনিতে এসে আমাদের যে বক্স আছে, আমার আইসক্রিমের যে ছোটো ছোটো বক্স হয় ওগুলো নিয়ে এসে ফেলে দিয়েছে বেলকনি দিয়ে। মানে কী পরিমাণ দুষ্ট, বেলকনিতে এসে সব কিছু ফেলে দিচ্ছে। তো নিচে থেকে একজন তুলে দিল ওইটা, আর আমি আবার সিম ভাজি নাড়তে আসলাম, আর গিয়ে দেখি আমাদের রুমের বেলকনি থেকে ওর খেলার সব কিছু ফেলে দিয়েছে। আর এই যে এখানে পোড়া বেগুনটা ছেলে দিয়েছে খেলা রেডি, আর এই যে পেঁয়াজ রসুন সব কিছু রেডি। আর দেখি ভর্তা বানাতে গিয়ে দেখি শুকনো মরিচটা নেই আর কি। আফরাজ কেন এমন করছো? তো শুকনো মরিচটাকে আমি ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচটা আমি প্রথমে একটুখানি জোরে জ্বাল দিয়েছি যাতে করে কড়াইটা হিট হয়, এরপরে আর কি লো করে দিব। তো একটা দুইটা ওর পুড়েও গেছে, আর সিম ভাজিটা হয়ে এসছে প্রায়, আর ওদিক দিয়ে পেঁপের ডাল। তো এই তো এই বারান্দায় এখন যে দেখি যে ওর খেলনা বেশ কয়েকটা খেলনা নিচে ফেলেছে, আর যে নিচে আবার বাড়িওয়ালা আঙ্কেল আরও কয়েকজন, ওরা আর এক ছেলে মানে তুলে দিল আমার হাজব্যান্ডের যে ব্যাগ ফেলে দিয়েছিল ওর ভিতরে তুলে দিয়েছে। আবার নিচে যে মানে দেখে যে আরও একটা কিছু মানে খেলনা নাকি যেন ফেলেছিল, মানে এরকমই করছে। আর এদিক দিয়ে আমি এখন
আর এদিক দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি, পোড়া বেগুন ভর্তা, কি আর বলবো, অনেকবার বলেছি আর নাই বলি, সবাই সেরা হয়ে যাবে। তো চাটনিটা শুধু যদি আমি এই মরিচ ভর্তাটা রেখে দিতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো, খুবই মজা লাগতো। তো এরকম আসলে সুযোগই হয় না, আর আফরাজ খুবই ডিস্টার্ব করছে, সেদিন আমি খুবই সরি। শুধু চিল্লাচ্ছে আর চিল্লাচ্ছে, কিছুতেই থামানো যাচ্ছে না, কি বলবো। আর এই তো আমার ভর্তা করা প্রায় শেষ, আমি একটু লবণটা টেস্ট করে আর একটু লবণ দিয়ে দিলাম। আর আমার সব কিছু হয়ে গেছে প্রায়, বেগুন ভর্তা, সিম ভাজি, ডিম ভুনা আর পেঁপের ডাল, আর তো কিছু করি নাই আজকে। এই তো এখন বেবির জন্য আসলে যে তেলটা রেডি করেছিলাম গতদিন দেখেছিলাম, সরিষার তেল, ওইটাকে মালিশ করে ওকে গোসল করে দিব। আর এখানে দুপুরের খাবার বেগুন ভর্তা, যে সিম ভাজি, সিম আলু ভাজি, এখানে হচ্ছে ডাল, বেবির ডালটাকে আমি এভাবে ঢেকে রেখেছি যাতে গরম থাকে। তারপরেও সে খেতে খেতে এত লেট, কারণ দুপুরে ঘুম আসে না, পরে আবার অনেক দেরিতে ঘুমিয়েছে, আবার আসরের সময় সে দুপুরে আজকে লাঞ্চ করেছে। আর এই যে ডিম ভুনাটা, আর এখন কি করছে, এখন হচ্ছে আজান দিবে, মানে দিয়েই দিয়েছে বলা চলে। আমি গোসল করে বের হয়ে এসেছি, নামাজ পড়ব, আর আফরাজ যেখানে খেলছে, খেলার মুডে আছে, ঘুরছে ফিরছে খেলছে, ও ড্রেসে ড্রেস ধরে টানাটানি করছে, ও পাপা নেই, বের হয়ে গেছে। আর খালাও চলে যাবে একটু পরে, খালা আছে রান্নাঘরে, আর আমি নামাজ পড়ে নেব, দেন আমি আগে খাবো। আফরাজ তো এখন খাবে না, কারণ সে দেরিতে ঘুম থেকে উঠে দেরি করে খেয়েছে। আর এখন এই যে 1:15 বাজে, আফরাজ যখন আবার ঢং করছে, তোকে আবার একটু ভিডিও করে নিচ্ছি। আর ও এরপরে আমি খাওয়ার পরে বেবি ঘুমিয়ে পড়বে, না খেয়ে তারপরে ঘুম থেকে উঠবে, তো এই জন্য অনেক লেট হয়েছে আজকে। ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের তিন মাথার কাছে যে দোকান আছে আমাদের, তো সেটা হাজবেন্ড গিয়েছিলো রাতে আবার, তো মানে ওকে ফোন করে আমি বলেছি যে আমাদের দোকানের ভিডিও করে নিয়ে আসো। তো ও পাশে দুইটা, এখানে একটা দোকান বন্ধ, আর এটা হচ্ছে মেহের এন্টারপ্রাইজ লেখা আছে আমার নাম, আমার হাজবেন্ডের দোকান এটা। দোকানটাতে কিন্তু খুব সুন্দর করে কালার করে নেওয়া হয়েছিল, আসলে আমরা সবাই মিলে প্ল্যানিং করে এরকম করে করেছিলাম সেই 16 সালে এগুলো। তো যাই হোক, শেয়ার করলাম আপনাদের সাথে, সব কিছুই শেয়ার করি তো একটু একটু করে এই জন্য। আর হাজবেন্ডের যে আজকে বাজার করতে গিয়েছিলো, এই যে সরিষার তেল, কাঁচা মরিচ, এগুলা বাকি ছিল যেগুলো, কারণ আর তো সময় নেই বেশি, বৃহস্পতিবার চলে আসছে, আবার বৃহস্পতিবারের সকালে চুলার খড়ি টড়ি এগুলো কাজ করবে, চুলা টুলা ঠিক করবে। এই জন্য আবার আমাদের হলুদের দাওয়াত আছে, বলেছিলাম লাস্ট উইকে যে আমাদের হলুদের দাওয়াত আছে বৃহস্পতিবারে, তো এটা সব মিলিয়ে সব কিছুতেই আসলে অ্যাটেন্ড করতে হচ্ছে এরকমটাই। আর কাঁচামরিচ যে দেখতে কত সুন্দর, আর কাঁচামরিচ কিনে নিল, মেবি 8 কেজির মতো কিনেছে, লাগবে। আর আর আজকে আজিজুলের মাঠে খেলা হচ্ছে, পল্লীমঙ্গল মানে স্কুলের যে ফুটবল খেলা, মার স্কুলের ছেলেপেলেদের ওদের খেলা হচ্ছে আমাদের মানে ক্যাম্পাসে, তো ভালোই, সব কলেজ মানে স্কুলেরই মানে খেলা শুরু হয়ে গেছে, আবার বাদ পড়বে কেন, এদেরও শুরু হয়ে গেছে। আর আফরাজ বেবি এখন রেডি, আজকে পুরান বগুড়াতে যাবো আমরা, মা চলে গেছে, আমরা তো আফরাজ তো ঘুম থেকে দেরিতে উঠলো, এই জন্য ওকে দেরি করে রেডি করে দিলাম। তো এমনিতেই আজকে কোনো কারণ নেই, তো জলভাবির বাসাতেই যাচ্ছি, আর আফরাজের একটু ঘোরা হবে সেই জন্য স্পেশালি, অনেক খুশি হচ্ছে বাইরে গেলে, তো সেই জন্যে যাওয়া। তো আমি আজকে বোরখা পরে নিয়েছি, ঘুম থেকে উঠে নামাজ পড়ে একদম বোরখা পরে বের হলাম। এই তো, আর আফরাজ অনেক বেশি খুশি হয়ে যায় বাইরে বের হলে, ও ভাবে যে প্রতিদিনই তো আমি বাইরে যাচ্ছি, আবার ওখানে যে মানে দেখে যে আমি তো এই জায়গাতে আসলাম, এখানে এসে খেলি, তো বাইকটা থামানোর পরে সে নিজেই নামতে চায়, ওখানে আসবে, তো খুবই খুশি। মানে আপনারা দেখতে পাবেন যে ও কী কী করে আর কি, মাশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করবেন সবাই। আর আমরা এখন এই যে এসে পড়েছি, আর বাইক থামানোর পরে সে নিজেই নামছে, আর এরপরে সে ওখান থেকে দৌড় দেওয়া শুরু করে দিবে। আর ওইখানে একটা বেবি ছিল আর একটা, তো ওই বেবিকে দেখে আফরাজ বলছে এই যা এই যা,
ওকে থাকতে দিব না, ওখানে যেতে বলছে। এত দূর দৌড়ে গেল তো, ওখান থেকে ওই যে পাশের ওই ভাবি হয় না আন্টি হয় ওনারা কথা বলছে, তো আফরাজ আর সামনে আগালো না বেশি, ওখানে স্টপেজ করে দিল। আর এই যে আরেকটা পিচ্ছি, একে বলছে যা যা, একদম যা যা শুরু করেছে হাত তুলে, কি অবস্থা, ওকে থাকতে দিবে না। তারপরে ওকে নিয়ে হেঁটে যাচ্ছে ওর পাপা। আমরা জলভাবির বাসা থেকে যে আমাদের খুলির ওদিকটায় যাচ্ছি আর কি। তো আগামীকালকে আসলে এখানে চুলা ফেলানো হবে, ঈদ নিয়ে আসবে, চুলা ঠিক করাবে, তারপরে দাদুর রুম, আমাদের ওই বাসাটা, ওগুলো সব ক্লিন করতে হবে আসলে এই জন্যই। তো আমাদের যে রেজওয়ান চাচা আছে, দেখিয়েছি আপনাদের ঈদের মধ্যে চাচাকে আসতে বলা হয়েছে, চাচা আসলে এগুলো হেল্প করে দিবে কাজে। আর আমরা দুপুরবেলা তো আসলে থাকবো না, দুপুরেই চলে যাব, তো সকাল সকালে সব কিছু ওগুলো দেখাশোনা করবে হাজব্যান্ড। আমি তো বেবির সাথে বাসাতেই থাকতেই যাবে, তো এখান থেকে অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করে তারপরে বাসায় গিয়ে চলে আসলাম। আর তাসিনের সাথে কি শুরু করে দেয় আফরা, সব সময় ওকে চিপে ধরে, ওর গলার উপরে, পিঠের উপরে সব কিছু করে, এত দুষ্ট হয়েছে, একদম স্থির থাকে না। আবার ভাবি আজকেও নুডলস রান্না করেছে, ভাবি নুডলসটা অনেক মজার, টমেটো গাজর আলু সব কিছু দিয়ে করে, তো মজার। আর আফরাজকে একটু দিলাম কিন্তু সে খাচ্ছে না, ওর আসলে নুডলসের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, ও খায় না, ওকে আমি কমই দিই, তারপরেও সে আসলে খায় না, পছন্দ করে না আর অতটা, আগেও খুব বেশি করেনি। তো ভাবির আম্মু আন্টি আবার পেঁপে মাখা নিয়ে এসেছে, তো পেঁপে মাখাটা মেবি আমি ফার্স্ট টাইম খাইলাম, আর অনেক মজা, অনেক টেস্টি, তো ভাবলাম এরপর থেকে আমি বাসায় মাখাবো, খুব মজা। আফরাজ আবার এটা দেখে এসেছে খাবে, এর জন্য তো ওর মুখে একটু দিলাম, আবার একটু চেটে চেটে খাইলো এরকমটা। আর ওর পাপা পান খাচ্ছে, সেটা দেখে ও খাবে, মানে মশলার স্মেল পেয়ে ও পান খাওয়ার জন্য দৌড়াই তো খাচ্ছে। তো আমরা অনেকক্ষণ গল্প করে বাসায় চলে এসেছি, আর এসে ভাত বসিয়ে দিয়েছি এদিক দিয়ে, আর এদিক দিয়ে যে জিরাটা রোদে দিয়েছিলাম ওইটা এখন ব্লেন্ড করা হচ্ছে, কারণ এগুলো সব গরু ব্লেন্ড করতে হবে, আবার কালকে সকালেই পৌঁছে দিতে হবে। আজকে তো লবণটা দিল, আর জিরাটা সুন্দর করে সবগুলো একসাথে ব্লেন্ড করে এটাকে পলিথিনে উঠিয়ে রাখবো আর কি। আর বেশি কিছু কাজ বাকি নেই আর কি, চাল টাল সব কিছু এসেছে, মশলার বাজার হয়ে গেছে, কালকে শুধু মাংসের অ্যাডভান্সটা করবে, এগুলাই কাজ। আর আফরাজ যেখানে খেলছে ওর বাইকটা নিয়ে, তো বাইকটা অন ছিল, সে পিছন দিকে চলে গেছে, আমি আবার ওটা অফ করে দিলাম। আর এখানে আমি এই যে জিরার গুঁড়াগুলো একটা পলি ব্যাগে তুলে রেখেছি, তো এটা মুখটা আমি এখনও গিট দিয়ে রাখিনি, কারণ হালকা গরম আছে আবার ঘেমে যাবে, এই জন্য খুলে রেখেছি, একটু পরে ঠান্ডা হলে ওইটাকে বেঁধে রেখে দিব। তো রেডি একদম, এটার একটা অনেক বড় হেডেক ছিল, সেটাও হয়ে গেল। আর রাতের বেলা আমি কি করছি, আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিলো, আমি লালি গুড় দিয়ে দুধ ভাত খাবো, আমার শীতকালে অনেক মজা লাগে একটু দুধ ভাত, আমি অত বেশি পছন্দ করি না, বাট লালি গুড় দিয়ে দুধ ভাত, আবার খেজুরের গুড় দিয়ে দুধ ভাত, এগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে, তো আজকে অনেক বেশি ইচ্ছা করছিলো তো খেলাম। আর আফরাজ যেখানে খেলছে কলমের হেড নিয়ে আর ঢং করছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।